কন্যাশ্রীর পর এবারে রূপশ্রী। এবছরই চালু হয়েছে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প, আর এই কয়েক মাসেই এই প্রকল্পই বদলে দিতে পেরেছে আরামবাগ এলাকার মানসিকতা। হ্যাঁ, এলাকাতে নাবালিকা বিয়ে প্রায় বন্ধ করে দিতে পেরেছে এই প্রকল্পই। মুখ্যমন্ত্রীর স্বপ্নের কন্যাশ্রী প্রকল্প একদিকে মেয়েদের সামনে যেমন খুলে দিয়েছে উচ্চশিক্ষার দরজা, তেমনি এই বাংলায় নাবালিকা বিয়ের হারও কমিয়ে এনেছে। সেই প্রকল্পের সাফল্যের পর মুখ্যমন্ত্রী রূপশ্রী প্রকল্প ঘোষণা করেন। এই প্রকল্প অনুযায়ী নিম্ন মধ্যবিত্ত এবং দরিদ্র পরিবারগুলিতে প্রাপ্ত বয়স্কা কন্যার বিয়ের জন্য দেওয়া হবে 25,000 টাকা। এবছরই চালু হয়েছে এই প্রকল্প, কিন্তু এই কয়েক মাসে এই প্রকল্পের টাকায় উপকৃত বহু পরিবার। অনেকে তো বিয়ে দিতে পারছিল না, মমতা দিদি 25,000 টাকাটা দেওয়ার জন্য অনেকেই বিয়ে দিয়ে দিতে পেরেছে। রূপশ্রীর টাকায় যেমন সসম্মানে শ্বশুরবাড়িতে পা রাখতে পেরেছেন দরিদ্র পরিবারের মেয়েরা, তেমনি নাবালিকা বিয়েও অনেক ক্ষেত্রেই রুখে দিচ্ছে রূপশ্রী, বলছেন উপভোক্তারাই। মেয়েদের 18 বছর বয়স না হলেও বাবা মা হয়তো ভালো তাদের দিক থেকে ছেলে পেলে দিয়ে দিত বিয়ে। যেহেতু এই প্রকল্পটা শুরু হয়েছে, তো এই প্রকল্পটা শুরু হওয়ার পরেতে বাবারা 18 বছর বয়স হওয়ার পরে মেয়ে প্রাপ্তবয়স্ক হওয়ার পর তার বিয়ে দেওয়া শুরু করবে। মেয়ের বিয়ের খরচের অংশ হিসেবে রূপশ্রীর টাকা পেয়ে খুশি মেয়ের বাবারাও। গ্রামবাসীরা বলছেন কন্যাশ্রী রূপশ্রীর সবুজ সাথীর জন্য এখন আর কন্যা সন্তান হলে কেউ মাথায় হাত দিয়ে চিন্তা করবেন না। একটা খাবার থেকে শুরু করে মানে সমস্ত কিছু, তার জামা কাপড়, মানে স্কুলে যে জামা প্যান্টের জন্য যে চিন্তাটা হতো সেটাও আর হয় না। তো বড় হয় যখন তখন তার জন্য চিন্তা করতে হয় না। কন্যাশ্রী রূপশ্রী পড়াশোনা করলে যে বিয়ের জন্য মেয়ের জন্য চিন্তা করতে হয় না। হুগলির আরামবাগ ব্লকে রূপশ্রী প্রকল্পে বহু গরিব এবং নিম্ন মধ্যবিত্ত মানুষ মেয়ের বিয়ের জন্য আবেদন করেছেন। এপ্রিল থেকে চালু হওয়ার পর আমাদের আরামবাগ ব্লকে এখনো পর্যন্ত আমরা প্রমিনেন্ট অ্যাপ্লিকেশন পেয়েছি 186 জনকে। অলরেডি আমাদের সরকার 25,000 টাকা করে তাদের হাতে তুলে দিতে পেরেছে। দেখা যাচ্ছে যে আরামবাগ ব্লকে 176টা প্রমিনেন্ট অ্যাপ্লিকেশনের মধ্যে 86 জন ইতিমধ্যে রূপশ্রী প্রকল্পের টাকা পেয়েছেন, তাই তারা আনন্দিত গর্বিত। ক্যামেরায় সৌরভ রায়ের সঙ্গে দিব্যেন্দু সরকার, আরামবাগ, জি 24 ঘন্টা।